নমস্কার বন্ধুরা, কেরলে কিছুদিন আগেই হাতি মৃত্যুর খবর হয়তো আমাদের সবারই জানা। ঘটনার জেরে উত্তাল হয়েছিল দেশ, কিন্তু বন্যপ্রাণীদের অস্তিত্ব যে বারবারই মানুষের আক্রমণে বিপন্ন সে ছবি আবারও ধরা পড়ল। হাওড়ার আমতার 1 নম্বর ব্লকের উদন গ্রামের আপনপাড়া থেকে উদ্ধার হলো এক পূর্ণবয়স্ক বাঘরোলের দেহ। কি এই বাঘরোল? পশ্চিমবঙ্গেই পাওয়া যায় এই বিশেষ ধরনের ফিশিং ক্যাট। রাজ্যের নির্দিষ্ট কিছু অঞ্চলে দেখতে পাওয়া যায় বাঘরোলকে। কিভাবে মৃত্যু হলো এই বিরল প্রজাতির প্রাণীটির? পিটিয়ে না বিস্ফোরণে মারা হয়েছে তা নিয়ে চিন্তায় হাওড় যৌথ পরিবেশ মঞ্চের সদস্যরা। সচেতনতা বাড়াতে গ্রামে গ্রামে অভিযানও শুরু করেছেন তারা। জানিয়েছি যে এর একটি ফরেন্সিক জাজ করার দরকার এবং এটার অন্তত পক্ষে অন্তত পোস্টমর্টম রিপোর্ট করে মানুষের সামনে আনা দরকার। এমন হতে পারে যে মাছ খেয়ে না কুকুরের কেউ হয়তো বিস্ফোরণে মৃত্যু ঘটিয়েছে, সেরকম স্থলে এই অঞ্চলেতে বাঘরোল নিয়ে বাঘরোল বাঁচাও সচেতনতা ক্ষেত্রে আরও জোরদার করতে হবে। বাঘরোল তো আমাদের রাজ্য প্রাণী এবং বিপন্ন, সারা পৃথিবীর মধ্যে সবথেকে বেশি ভারতে পাওয়া যায়, ভারতের মধ্যে সবথেকে বেশি পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গের মধ্যে সবথেকে বেশি হাওড়া জেলা এবং হাওড়া জেলার মধ্যে সবথেকে বেশি এই উদং আমতা 1-2 সংলগ্ন যে গ্রামগুলো আছে, এই ব্লক দুটোতে যে গ্রামগুলো আছে সেগুলো তো সবথেকে বেশি পাওয়া যায়। কাজেই আমাদের এখানকার সাধারণ মানুষদের কিন্তু খুব সচেতন হতে হবে এই বিপন্ন বিরল প্রাণীটিকে বাঁচিয়ে রাখা। কি বন্ধুরা, আমরা কি পারি না এই বিপন্ন বন্য প্রাণীর পাশে দাঁড়াতে, একটু সতর্ক হয়ে ওদের রক্ষা করতে? আপনাদের মতামত কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না।